ইসামতি নদী আর ব্রিজের কাজ আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় ক্রেন দিয়ে এই কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে একটা খুশির সংবাদ শেয়ার করতে যাচ্ছি সেই খুশির সংবাদটা হচ্ছে হরিশ্কুলের যে ব্রিজ এই ব্রিজটা খুব শীঘ্রই উদ্বোধন হতে যাচ্ছে রাস্তার কাজ পুরোপুরি বলতে গেলে কমপ্লিট হয়ে যাবে কয়েকদিনের মধ্যে আর আমি আপনাদের একটু দেখাই এই ব্রিজের বর্তমানে কতটুকু কাজ সম্পূর্ণ হলো তো আশা করি আপনারা এই ভিডিওটি দেখবেন এবং আপনাদের মতামত থাকলে শেয়ার করে দেবেন তো আমি একটু যাচ্ছি আপনাদের একটু দেখানোর জন্য ব্রিজের কি অবস্থা বাইক নিয়ে যা যাওয়া যাচ্ছে একটু উপরে যাই একটু দেখাই আপনাদের এই হচ্ছে ব্রিজ অনেক দিন পর এই ব্রিজের কাজ সম্পন্ন হয়েছে আর এখন কিন্তু মোটামুটি বাইক নিয়ে আমি উঠে গেছি এই ব্রিজে আমি একটু দেখাই আপনাদের অনেক দিন যাবৎ এই ব্রিজটা অসম্পূর্ণ ছিল রাস্তার কাজ না হওয়ার কারণে তো এখন কিন্তু মোটামুটি বলতে গেলে রাস্তার কাজ সম্পূর্ণ হয়ে গেছে বা হয়ে যাচ্ছে কিছু দিনের মধ্যে উদ্বোধন হবে এটা আবার কী করছে এটা তো খুব ব্যাট সাইট দেখা যাক এই ব্রিজের কি অবস্থা ওইখানে কিছু একটা হচ্ছে রাস্তার মাটি ক্রেন দিয়ে উঠানো হচ্ছে আমি একটু দেখাই আপনাদের এই ব্রিজের কাজের রাস্তা যে সম্পূর্ণ হচ্ছে ইসামতি নদী আর ব্রিজের কাজ আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় ক্রেন দিয়ে এই মাটি সরানো হচ্ছে এই ব্রিজের আমি একটু দেখাই ওই পাশের কাজ কতটুকু সম্পূর্ণ হলো শমসোপাত ব্রিজ এবং হরিষ্খলের যে ব্রিজ এই ব্রিজের জন্য দীর্ঘদিন যাবত মানুষ অনেক অনেক অপেক্ষায় ছিল এই ব্রিজের কাজ যখন স্টার্ট হয় নবাবগঞ্জের অনেক অনেক ব্রিজের কাজ স্টার্ট হয়েছিল কিন্তু এই ব্রিজের কাজটা শুধু অসম্পূর্ণ থাকার কারণে এখানকার মানুষের অনেক খুব ছিল যে স্কুল এবং শমশাবাদের যে ব্রিজ এই ব্রিজটা কেন সম্পূর্ণ হয় না হয়তো বা রাস্তা রাস্তা যে দিবে বা রাস্তার যে কাজ করবে সেই কাজটা আসলে সম্পূর্ণ হচ্ছিল না যার কারণে এই ব্রিজ দীর্ঘ দীর্ঘদিন যাবৎ অসম্পূর্ণ নবাবগঞ্জের মানে একসাথে যেই ব্রিজগুলো কাজ শুরু হয় সেই ব্রিজগুলো কিন্তু ইতিমধ্যে দুই বছর বা দুই বছর আগে কিন্তু কমপ্লিট হয়ে রাস্তা মানুষ যাতায়াত করতেছে কিন্তু এই ব্রিজটা ফাইনালি খুব শীঘ্রই উদ্বোধন হবে আপনারা দেখতে পাচ্ছেন এখনও ওই রাস্তা কিন্তু কাজ আমি জানি না কতটুকু সম্পন্ন হলো আর রাস্তা হয়তো বা বের হয়েছে কিনা মাটি ফালানো হচ্ছে ক্রেন দিয়ে আর এই ব্রিজটা যখন হয়ে যাবে তখন জালালচর নলগোড়া নবগ্রাম বাসনল স্কুল, জনতাইল বা এই সেটের যে রাস্তার সাথে নবাবগঞ্জ কিন্তু খুব সহজেই যাতায়াত করতে পারবে আর আপনারা জানেন যে ওই পাশ থেকে যখন একটা মানুষ রিক্সা বা অটো নিয়ে যায় অনেক টাকা লাগে নবাবগঞ্জ আর যেহেতু কৃষি প্রধান একটা গ্রাম ওই পাশ থেকে যখন মানুষ সবজি নিয়ে আসে তাদের কিন্তু অনেকগুলো টাকা ব্যয় করে নবগঞ্জ বাজারে বিক্রি করতে হয় আর এখন কিন্তু চাইলে তারা খুব অল্প টাকার মধ্যেই নবাবগঞ্জ বাজারে তাদের সবজি বা কৃষি কৃষি যে শীতকালীন শাকসবজি তারা সহজেই নিয়ে আসতে পারবে খুব কম সময়ের মধ্যে বিক্রি করতে পারবে তাদের খরচও কিছুটা কমে যাবে তারা লাভও করতে পারবে তো এই হচ্ছে অবস্থা নবাবগঞ্জের যে সমসবাদ বা হরিস্কুল ব্রিজের তো আশা করি খুব শীঘ্রই উদ্বোধন হবে বাসায় চলে যাচ্ছি এই ব্রিজ দিয়ে আর এটা হচ্ছে সামনে হচ্ছে কলাকোপা সাদাপুর ধাপারি তো সামনে আরেকটা ব্রিজ আছে একটু দূরে আর সামনে আনসার ক্যাম্প আমি একটু চলে যাচ্ছি আপনাদের দেখাই যাওয়ার সময় কি অবস্থা আর এই এই জায়গাটার কি অবস্থা এটা তো খুব বাজে অবস্থা কি হয়েছে মানে এরকম কাজ করলে তো সমস্যা যাই হোক এই ব্রিজটা যথেষ্ট পরিমাণ চড়া আছে যাতে ভবিষ্যতে আশা করি বেশি একটা সমস্যাতে পড়তে হবে না ভিতর রোড আর এখন আমি যাচ্ছি আপনাদের একটু যাবার যে অবস্থাটা সেটা একটু দেখাই এখনও বেশ কয়েকদিন সময় লাগবে বলতে গেলে আর এই ব্রিজটা হইলে অনেক মানুষের অনেক রকম সুবিধা হয়ে যাবে এখানে অনেক মানুষ সহজেই নবাবগঞ্জ আসতে পারবে আর এটা হচ্ছে সমশাবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোন ভিডিওতে অন্য কোন জায়গায় আর এটা হচ্ছে কলাকোপা